অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। আজকে আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল এই কারণেই, কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি ভবিষ্যতে কোনো চোখের বড় ক্ষতির হাত থেকে আপনারা আপনাদের চোখকে রক্ষা করতে পারবেন। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যেন একটা লাইক করে দেন। চলুন বাকি ভিডিওটা দেখে নেওয়া যাক। আমাদের চোখে অ্যালার্জি হলে আমরা কিন্তু এক ধরনের আই ড্রপ ব্যবহার করি। সেই আই ড্রপ ব্যবহার করার জন্য আমাদের চোখের কিন্তু পার্মানেন্টলি ক্ষতি হতে পারে, এমনকি আমরা দৃষ্টিহীন হয়ে যেতে পারি। কি সেই আই ড্রপ, সেটাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর ভিডিওর শেষে আপনাদেরকে শেয়ার করব যে কি আই ড্রপ ব্যবহার করলে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া আমরা আমাদের চোখের অ্যালার্জিকে সম্পূর্ণরূপে সারিয়ে তুলতে পারবো। চোখের অ্যালার্জি হলে আমরা অনেক সময়ই কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করি, আবার অনেক সময় আমরা মেডিসিন শপে গিয়ে আই ড্রপ কিনে কিন্তু আমরা ব্যবহার করতে থাকি। মেডিসিন শপ থেকে যখন আমরা আই ড্রপ কিনি, অনেক ক্ষেত্রেই কিন্তু ওনারা স্টেরয়েড আই ড্রপ আমাদের দিয়ে থাকেন। আবার আমরা যখন চোখের অ্যালার্জির জন্য ডাক্তারের পরামর্শ নেই, অনেক সময় ডক্টররা কিন্তু স্টেরয়েড আই ড্রপ দিয়ে থাকেন। আমরা একটা ভুল করি যে ধরুন আমরা এক বছর আগে চোখের অ্যালার্জির জন্য ডক্টর দেখিয়েছিলাম, সেই সময় মানে তিনি স্টেরয়েড আই ড্রপ দিয়েছিলেন। আমরা কি করি, সেই পুরনো প্রেসক্রিপশন নিয়ে গিয়ে মেডিসিন শপ থেকে গিয়ে সেই স্টেরয়েড আই ড্রপ কিনে ব্যবহার করতে থাকি কোনো রকম ডাক্তারের পরামর্শ ছাড়াই। তো আমরা যখন স্টেরয়েড আই ড্রপ ব্যবহার করি তখন আমাদের রিকভারি কিন্তু খুব ফাস্ট হয়, অর্থাৎ চোখ চুলকাচ্ছে, স্টেরয়েড আই ড্রপ দিলাম, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চোখের অ্যালার্জি কিন্তু কমে যাবে। কিন্তু আমরা যখন কোনো রকম ডাক্তারের পরামর্শ ছাড়া আই ড্রপ লং টাইম ধরে ব্যবহার করতে থাকি, সেই আই ড্রপ যদি স্টেরয়েড হয় তার ফলে কিন্তু আমাদের চোখের খুব মারাত্মক ক্ষতি হতে পারে। আমাদের চোখের কিন্তু খুব বড় রকমের সাইড এফেক্ট হয়। সেই সাইড এফেক্টগুলো হলো আমাদের চোখে ছানি পড়ে যায়, আমাদের চোখের গ্লুকোমার সৃষ্টি হয়। গ্লুকোমা হলো আমাদের চোখের প্রেসার বেড়ে যাওয়া। গ্লুকোমা হলে আমাদের চোখের যে অপটিক নার্ভ থাকে তার ক্ষতি হয়, এর ফলে আমাদের দৃষ্টিশক্তি কিন্তু ধীরে ধীরে পার্মানেন্টলি কিন্তু কমে যায়, এমনকি আমরা অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারি। ধরুন আপনি স্টেরয়েড আই ড্রপ ব্যবহার করছেন, সে সময় কোনো কারণে কিছু খোঁচা আমাদের চোখের কালোমণি অর্থাৎ কর্নিয়া এসে লেগেছে। তো তার ফলে যদি কর্নিয়ার যদি কোনো ক্ষতি হয় আর তার উপরে যদি স্টেরয়েড আই ড্রপ আমরা দিতে থাকি, এর ফলে কিন্তু আমাদের চোখে ফাঙ্গাল কর্নিয়াল আলসার হতে পারে। এর ফলে আমাদের চোখের কর্নিয়ার কিন্তু খুব বড় রকমের ড্যামেজ হতে পারে, এমনকি এমনও দেখা গেছে যে আমাদের চোখ পুরোপুরিভাবে কিন্তু তুলে ফেলতে হয়েছে। তার জন্য আপনারা কোনো সময় ডাক্তারের পরামর্শ ছাড়া স্টেরয়েড আই ড্রপ কিন্তু একদমই ব্যবহার করবেন না। এখন আমি আপনাদের সাথে স্টেরয়েড আই ড্রপের কম্পোজিশন শেয়ার করব, যার মাধ্যমে আপনারা সচেতন হতে পারবেন। স্টেরয়েড আই ড্রপের কম্পোজিশনগুলো হলো ডেক্সামিথাজন, বিটামিথাজন, প্রেডনিসোনন, ফ্লুরোমিথানল আর হলো লোটিপেডনল। তো আপনারা যখন কোনো আই ড্রপ ব্যবহার করবেন তখন দেখে নেবেন যে আপনার আই ড্রপটা স্টেরয়েড আই ড্রপ নয়, তো তাহলে কিন্তু আপনারা সেই আই ড্রপ একদমই ব্যবহার করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। এখন আমি আপনাদেরকে শেয়ার করব যে চোখের অ্যালার্জি হলে কি আই ড্রপ আপনাদের ব্যবহার করা উচিত। আমি আই ড্রপের কম্পোজিশনগুলো বলে দেব এই কারণেই, তার ফলে আপনারা নিজের লোকাল মার্কেট থেকে, মেডিসিন শপ থেকে আপনারা গিয়ে আই ড্রপ কিনে আপনারা লাগাতে পারেন, এর ফলে আপনাদের চোখের অ্যালার্জি কিন্তু কমে যাবে। আপনাদের চোখে যদি খুব কম অ্যালার্জি হয় তখন আপনারা লুব্রিকেটিং আই ড্রপ আপনারা ব্যবহার করতে পারেন। তার কম্পোজিশন হলো কার্বক্সিমিথাইল সেলুলোজ 0.5% নতুবা 1% আই ড্রপ কিনে 2-3 ঘন্টা ছাড়া ছাড়া এক ফোঁটা করে আপনারা ব্যবহার করবেন। অ্যালার্জি যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আপনারা ওলোপ্যাটাডিন 0.1% কম্পোজিশনের আই ড্রপ কিনে 3 ঘন্টা ছাড়া ছাড়া আপনারা ব্যবহার করতে পারেন। এখন অ্যালার্জি যদি খুব বেশি পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বেপোটাস্টিন 1.5% নতুবা অ্যালকাফটাডিন 0.25% কম্পোজিশনের আই ড্রপ আপনারা কিনে দিনে 2-3 ব্যবহার করতে পারেন, এক ফোঁটা সকালে এক ফোঁটা সন্ধেবেলায়। আশা করি আপনাদের চোখের আপনারা অ্যালার্জি থেকে পুরোপুরিভাবে মুক্তি পেতে পারবেন। তাহলে আশা করি আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি যে স্টেরয়েড আই ড্রপ কী কারণে ব্যবহার করাটা একবারে উচিত নয়, আর চোখের অ্যালার্জি হলে কী আই ড্রপ আপনারা ব্যবহার করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন। আপনারা যদি এরকম কোনো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।